নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। সোনাবাড়ি ঘাটে ধুলোর ঝড়, সড়ক অবরোধের হুমকি ব্যবসায়ীদের। জমে উঠেছে ধলাইর উপনির্বাচন, আরো তিন নির্দলের মনোনয়ন। পুরনো বিবাদের জের ধলাইয়ে যুবকের ওপর প্রাণঘাতী হামলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ধুলোর ঝড়ে অতিষ্ঠ সোনাবাড়ি ঘাট বাজার এলাকার মানুষ। ধুলোর ঝড় থেকে রেহাই দিতে কোনো ব্যবস্থা না নেওয়ার সরব হলেন ব্যবসায়ীরা, বেঁধে দিলেন সময়সীমা, অন্যথায় সড়ক অবরোধে নামতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দেন ব্যবসায়ীরা। শুক্রবার বাজারের বেশ কয়েকজন দোকানে সাংবাদিক সম্মেলন করে সাফ জানিয়ে দেন, রবিবারের ভেতরে প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভাগ কোনো পদক্ষেপ না করলে তারা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হবেন। ব্যবসায়ী মায়ন উদ্দিন, অপু মজুমদার, মিরু চৌধুরী, আমির হোসেন লস্কর, মহিবুর রহমান, জাভেদ চৌধুরীরা বলেন, প্রায় তিন মাস ধরে তারা এই কৃত্রিম সমস্যায় ভুগছেন। বৃষ্টি হলে কাদায় থই থই, আর রোদ হলে ধুলোর ঝড় সইতে হচ্ছে তাদের। অপু মজুমদার বলেন, গত 21 অক্টোবর এই সমস্যার কথা তুলে ধরে জেলা আয়ুক্তের কাছে এক স্মারকপত্র প্রদান করা হয়। 22 অক্টোবর জেলা আয়ুক্ত মৃদুল যাদব সোনাবাড়ি ঘাট এমভি স্কুল পরিদর্শনে এলে সেখানেও ধুলোর সমস্যার কথা তুলে ধরে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়, কিন্তু এরপরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ধুলোর ঝড়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ীরা, লাটে উঠেছে তাদের ব্যবসা। ধুলোর ঝড়ের কারণে ক্রেতারা মোটেই বাজারমুখী নন বলে জানান তিনি। ব্যবসায়ী আমির হোসেন লস্কর বলেন, বাজারে প্রায় 300 মিটার জাতীয় সড়কের উপর নেই কোনো পিচ, এতে গোটা বাজার ধুলোময় হয়ে উঠেছে। ব্যবসা তো দূর, দোকান খুলে টিকে থাকাও মুশকিল হয়ে পড়েছে। এমনিতেই বাইপাস হয় মেজোরামগামী সমস্ত যানবাহন চলাচল করার ফলে ধুলোর ঝড় বইতে থাকে। এর মধ্যে ধলাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দরুন বাহনের সংখ্যাও বেড়ে উঠেছে। প্রশাসন বা বিভিন্ন রাজনৈতিক দলের যানবাহনের চলাচল বেড়েছে, এতে বাজার এলাকার জাতীয় সড়ক এক মরুপথে পরিণত হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সোহেল চৌধুরী, ইকবাল হোসেন, মঞ্জুর মজুমদার, দীপক বড়ভূঁইয়া সহ অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় নিউ ইয়াংস্টার ক্লাবের কর্মকর্তারা। এই বাজারে দেখুন, আজকে ধুলার কারণে যদি আজকে একজন মানুষ হয়তো কালকে তার সাইনাসের প্রবলেমে আর এই বাজারও আইতেও চায়। আজকে সব ব্যবসার যত প্রতিষ্ঠানের মালিক সকল আছেন সব অসুস্থ এই বাজারের কারণে। তো আজকে দেখুন এখান যানজট সমস্যাও বাড়িছে, গাড়িও বেশি, আর এদিকে বাইপাস হওয়ার কারণে সোনাবাড়ি ঘাটের যানজট সমস্যা বাড়িছে, যার কারণে ধুলা আরও বেশি হয়ে দাঁড়াইছে। এখন বর্তমানে ধলাইয়ের ইলেকশনও চলে, এই যে প্রশাসনের গাড়ি তো আরও বেশি যার, তারপরে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের গাড়িগুলো আরও বেশি যার এই রোড দিয়া, সব তো সোনাবাড়ি ঘাট দিয়ে যাতায়াত কথা, তখন আরও বেশি অবস্থা খারাপ হইয়া দাঁড়াইছে। তো জানি না কোন স্বার্থে কিতা লাগিয়া খালি টেনশন হয়েছে শুনি, খুঁজার আগে তো এদিকেও খাওয়া জইল, বা আমরা সোনাবাড়ি ঘাট দেখা যায় কয়েকদিন পরে যদি সব তোরা একটু দুলান শেষ হয়, আমিও সেন্টি কতটা ফালাইয়া এখানেও একটু দুলা উলা বানাইয়া আবার বিভাগ নাই হয়ে যায়, কিতা লাগে কিছু বুঝতে পারছি না। তো আমরা আজকে এটা এখান থেকে এটাও সিদ্ধান্ত নেওয়ার, এটা আমরা লাস্ট আমরা দাবি জানাই আর প্রশাসনের কাছে এবং বিভাগীয় কর্তৃপক্ষের কাছে এবং যত রাজনৈতিক নেতা সকল আছেন সবর কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ জানাই আর, যাতে আমরা অতিসত্বর আগামী রবিবারপুর ভিতরে আমরা রাস্তাটা একটা মেরামত করিয়া দেওয়া হয় বা পিস করিয়া কমসে কম দুলার থেকে আমরা বাঁচাইয়া দেওয়া হয়, আর না হয় সকাল বিকাল এই রবিবারপুর ভিতরেও বলা আমরা সকাল বিকাল জল দিয়া আমরা যাতে বাসার উপযুক্ত করে দেওয়া হয়, না হইলে আমরা আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করিয়া আমরা এই বৃহত্তর ব্যবসায়ী যারা সমিতি আছে এবং এই এলাকার যারা গণ্যমান্য জনগণ আছেন সবরে নিয়া এবং স্কুলের ছাত্রছাত্রী আছে, এই স্কুলের 3-4টা স্কুল আছে সোনাবাড়িঘাট, এই স্কুলের ছাত্রছাত্রীগুলারে নিয়া আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলবো এবং এটা রাস্তা আমরা বন্ধ। ধলাইয়ের বিভিন্ন জ্বলন্ত সমস্যা সহ প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ চরম আকার নিয়েছে। কংগ্রেস ও বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিলের পালা শেষ করলেও কেন্দ্রের নির্দল প্রার্থীর ভিড় যেন বেড়েই যাচ্ছে। কেউ
নিজ দলের প্রতি ক্ষুব্ধ তো কেউ বা ক্ষুব্ধ ধলাইয়ের উন্নয়ন নিয়ে। শুক্রবার কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে 3 জন নির্দলীয় প্রার্থী নিজেদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। সবার মুখে স্বর একটাই, ধলাইয়ের উন্নয়নের নামে অন্যায় হয়েছে। শাসক ও বিরোধী কোনো দলই নিজের স্বার্থ ছাড়া কিছুই করেনি কেন্দ্রে। তবে যে যাই বলুন না কেন, উপনির্বাচনকে ঘিরে কিন্তু ধলাই বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক রণাঙ্গনে ঝড় উঠেছে, জমে উঠেছে উপনির্বাচন। শেষ মুহূর্তে যে প্রার্থী জয়ে মুখ দেখুন না কেন, মানুষের কাছে উন্নয়নই যে মূল ফ্যাক্টর হয়ে উঠেছে তা কিন্তু স্পষ্ট। শাসক দল বিজেপি উন্নয়নের নামে যতই ঢাকঢোল বাজাক, ধলাই উপনির্বাচনে জনগণের কি জবাব দেবেন সেটা শুধু সময়ের অপেক্ষা। শুক্রবার নির্দল প্রার্থী দিলীপ কুমার ধুবি নিজের মনোনয়নপত্র দাখিল শেষে শাসক বিরোধী উভয় দলকেই কাঠগড়ায় উঠিয়ে ধলাইয়ের বর্তমান প্রেক্ষাপট জনসমক্ষে তুলে ধরেছেন। তিনি জানান, ধলাইয়ে একটি নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তিনি নির্দল প্রার্থী হিসেবে ময়দানে অবতীর্ণ হয়েছেন। দীর্ঘদিন যাবৎ কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে গেলেও দল তাঁকে টিকিট প্রদানের ক্ষেত্রে বঞ্চিত করেছে। দলের সভাপতি সহ এপিসিসির দুর্নীতি ও অন্যায়ে কংগ্রেসের এই আসনে জয়ী হওয়া অসম্ভব। যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও কংগ্রেস প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অন্যায় করেছে, তাই কংগ্রেস শিবিরে ক্ষোভের ধ্বজ নেমেছে। বিরোধী দলের তীব্র সমালোচনা করার পাশাপাশি ধলাইয়ের বেহাল দশা নিয়ে আলোচনা করতে গিয়ে দিলীপ কুমার ধুবি এলাকার পানীয় জল, রাস্তাঘাট ও চা বাগান শ্রমিকদের বিভিন্ন সমস্যা সহ পিছপড়া ধলাইয়ের বিকাশকে एजेंडा करे उपनिर्वाचन लड़ाई करार घोषणा করেছেন। पहले हम लोग जो मंडल कमेटी गठन किए थे, ये लोग सीधे जीपी में बड़े मेहनत के साथ हम लोग बनाए थे, लेकिन हमारे डिस्ट्रिक्ट प्रेसिडेंट ने और ऊपर लगे कर्मकर्ता ने उनको तोड़ दिए और अपना जो आदमी दूसरे निर्वाचन में अगले निर्वाचन में बीजेपी का वर्क किया था उन लोगों को देके चुनाव अभियान चला रहे हैं। कौन डिस्ट्रिक्ट प्रेसिडेंट हमारे अभिजीत पाल जी और हमारे जो कर्मकर्ता हाईकमांड में है, इससे हम लोग जर्जित हैं, इससे हम लोग न खुश है। 27 ब्लॉक का सारा जितने मंडल थे जिनको उन्हें बहिष्कार कर दिया था, सारे मंडल मेरा साथ में है, मेरे चाय बागान के लोग मेरे साथ में है। उन लोगों का दबाव से मैंने आया हूँ इलेक्शन में चुनाव लड़ने के लिए, निर्दल उम्मीदवार हूँ। मेरा उम्मीद है कि उन लोगों का आशीर्वाद मेरा साथ है और आगे मैं विजय होंगे, खुश रहूँगा। विधानसभा इलाका में हर तरफ जितने रोड है पानी की सुविधा कोई नहीं है, रास्ता घाट का प्रॉब्लम है। अगर एक कोई इंसान मरीज अगर आने के लिए मेडिकल आने के लिए सोचा तो उसको नहीं आ पाएगा क्योंकि रास्ता का इतना नाजी हाल है। जैसे आपको मनियार खाल की तरफ कुछ गांव है, हमारे बड़दलगा तरफ कुछ गांव है, रणपुर तरफ कुछ गाँव है, एक गाँव से निकलना ही मुश्किल हो गया है क्योंकि कोई रास्ता का सुविधा नहीं है। हम चाहते हैं ये सब सुविधा देने के लिए मैं उन लोग से लड़ूँगा और अगर मैं चुनाव में आया सफल हो गया तो मैं ये सब जो काम है मैं पहले उन लोगों का देखूंगा। ধলাই ইসলামাবাদ গ্রামে এক যুবকের উপর পুরনো বিবাদকে ঘিরে প্রাণঘাতী হামলার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। ধলাই থানার অধীন ভাগাবাজারে ইসলামাবাদ গ্রামে 306 নম্বর জাতীয় সড়কের পাশে ঘটনাটি সংঘটিত হয়েছে। রাজঘাট গ্রামের যুবক শুকুর আহমেদ লস্করের উপর প্রাণঘাতী হামলা চালায় একদল দুষ্কৃতী। হামলায় যুবক শুকুর আহমেদ লস্করের বাম হাত ভেঙেছে এবং একটি কান কেটে গেছে সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। ঘটনার পর যুবককে উদ্ধার করে ধলাই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে আঘাত গুরুতর হওয়ায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার সবিশেষ বর্ণনা করে শুকুর আহমেদ লস্কর ধলাই থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অভিযুক্তরা হল শামীম আক্তার লস্কর, মাসুম আক্তার লস্কর, নাসিম আক্তার লস্কর এবং শাহীন আক্তার লস্কর। শুক্রবার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিগৃহীত যুবক শুকুর আহমেদ লস্কর জানান, গত 23 অক্টোবর বিকেল 4টা নাগাদ বাড়ি থেকে ধলাই বাজারে যাওয়ার সময় ইসলামাবাদ শাহিদ আহমেদ বড়ভূঁইয়ার দোকানে জল ক্রয় করার জন্য উঠেছিলেন। সেই সময় অভিযুক্তরা পূর্বের আক্রোশবশত দলবদ্ধভাবে তাঁর উপর হামলা চালায়, ধারালো দা ও চাকু হাতে নিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করে। তখন তিনি প্রাণের ভয়ে দৌড়ে গিয়ে একটা অটোতে উঠে প্রাণ রক্ষার জন্য পলায়ন করেন, কিন্তু অভিযুক্তরা একটা স্কুটি দিয়ে পিছু ধাওয়া করে অটোর সামনে স্কুটি আগলে ধরে এবং তাকে অটো থেকে নেমে নামিয়ে ধারালো চাকু দিয়ে প্রাণে মারার চেষ্টা করে। তখন বাম হাতের কনুইয়ের মধ্যে গুরুতর আঘাত লাগে, এছাড়া মাথার মধ্যেও মারে, বাম কান কেটে রক্ত ঝরে। অভিযুক্তরা লোহার রড দিয়ে মারপিট করায় তিনি অজ্ঞান হয়ে যান।
তারপর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধলাই হাসপাতালে পাঠান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার গুরুতর জখমের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। এদিকে সাহারুল ইসলাম বড়ভুঁইয়া জানান, অভিযুক্তরা এলাকায় ত্রাসের সৃষ্টি করে আসছে, সুপারি ও সার সিন্ডিকেটের সঙ্গে জড়িত এরা। কয়েক মাস আগে তার নাবালক ছেলেকে মারপিট করে দুষ্কৃতীরা, এ মর্মে ধলাই থানায় এফআইআর দায়ের করা হয়। যদিও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। যুবক শুকুর আহমেদ লস্কর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি আজকে যার অনেক কাজে যাই যে আমার ওষুধ পেশাবটা ওই তো পুলিশে তোমার মানে তারা গাড়ি ধরবো আর তারা গ্রামকে খালি মারাধরা করে, অনেক কেস আছে তো ভাই দাদা। আমার বর্তমানে আমার ছেলের কেস এখন পর্যন্ত রেজিস্টার করছে না। এই ব্যাপারে আপনি কার্ড তো নম্বর লাগাইও না শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীতে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার দুপুরে নদীতে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তারা আউটপোস্টে খবর দেন তারা। পুলিশ সহ ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। সাংবাদিক বিশ্বজিৎ রায় বর্মনের পঞ্চম প্রয়াণবার্ষিকীতে শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠান, বরাক নাগরিক সংসদের সরকার প্রশাসন জনগণ ও ক্ষমতার বলয় নিয়ে আলোচনা। সংহিতা নাগ পেলেন বিশ্বজিৎ রায় বর্মন স্মারক সাংবাদিকতা পুরস্কার। জনগণই ক্ষমতার উৎস, জনগণের সামগ্রিক কল্যাণের জন্য সরকার তথা প্রশাসনের দায়িত্ব পালনের কথা, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রশাসনের মধ্যে একটা প্রভুত্ববাদী মানসিকতা বিদ্যমান। আখেরে বিষময় ফল ভোগ করতে হয় আম জনতাকে, ব্যাহত হয় উন্নয়নের স্বাভাবিক প্রক্রিয়াও। এই পরিস্থিতির অবসান সর্বাবস্থায় কাম্য। শুক্রবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক বিশ্বজিৎ রায় বর্মনের পঞ্চম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই অভিমত উঠে এসেছে। আলোচনার বিষয় ছিল সরকার প্রশাসন জনগণ ও ক্ষমতার বলয়। অনুষ্ঠানে বিশ্বজিৎ রায় বর্মনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন বক্তারা। বিশ্বজিৎ রায় বর্মন স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় সংহিতা নাগকে, সঞ্জিত দেবনাথের সভাপতিত্বে। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন শিলচর প্রেস ক্লাব সভাপতি, যুব সংঘ পত্রিকা প্রতিষ্ঠানের কর্ণধার বিজয় কৃষ্ণনাথ, সহসভাপতি রীতেন ভট্টাচার্য, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, সংযোজক অধ্যাপক সুব্রত দেব, রাধামাধব কলেজের অধ্যাপক সূর্য সেন দেব, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সমাজকর্মী আরতি দাস, কবি কস্তুরী হোমচৌধুরী, কবি জয়ন্তী দত্ত, শিক্ষিকা জয়ন্তী দত্ত, শিক্ষিকা জয়শ্রী রায় বর্মন দাস, সমাজকর্মী দুলাল দেব, সাংবাদিক মকসুদুল চৌধুরী, সাংবাদিক দীপদুলাল মালাকার, কবি মৃদুলা ভট্টাচার্য, সাংবাদিক মেঘনাথ কর প্রমুখ। আমাদের খুব বেদনা, আপনারা সবাই আমার পাশে আছেন, এটাই আমি সবার কাছে কৃতজ্ঞ। আর মনে হচ্ছে না ওই যে 5 বছর হয়ে গেছে মনে তার মনে এখনও মানে আছেন সবসময়। আমি আমার ছেলেমেয়েদেরকে চলছি পর সব আশীর্বাদেই আমার আজকে চলা। বিশ্বজিৎ রায় বর্মনকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমার সাথে বোধহয় পরিচয় হয়নি,
তবু এখন যা শুনলাম, উনি একজন প্রীতি সাংবাদিক ছিলেন এবং এত কম বয়সে ওনার চলে যাওয়াটা, এটা মানে আমাদের যেন স্বীকার হচ্ছে না। আমি ওনার আত্মার শান্তি কামনা করি। স্মৃতিচারণে যে সকল কথা উঠে এসেছে তার মধ্যে তাৎপর্যপূর্ণ হলো যে বর্তমান সময়ে সাংবাদিকতার ক্ষেত্রে, নানা ক্ষেত্রে যে অবক্ষয় এসেছে বা নানা প্রশ্নচিহ্ন উঠেছে, সেই সময়ে বিশ্বজিৎ রায় বর্মনের মতো সাংবাদিকের কথা আমাদের খুব মনে পড়ে। এখনও যারা অত্যন্ত দায়িত্ব এবং নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতার মহান পেশাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিশ্বজিৎ রায় বর্মন তাদের কাছে অবশ্যই প্রেরণার উৎস হয়ে থাকবেন। আজকের যে আলোচনা, সেই আলোচনার বিষয় ছিল সরকার, প্রশাসন, জনগণ এবং ক্ষমতার বলয়। এ নিয়ে যে আলোচনা হয়েছে তাতে বিভিন্ন দিক উঠে এসেছে। প্রথমত দেখা যাচ্ছে যে দেশ বিভিন্ন ক্ষেত্রে, প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন দিকে দেশ যথেষ্ট এগিয়ে গিয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে একটা বিভাজনের ক্ষেত্র তৈরি হয়েছে, যেখানে নানা শ্রেণী তৈরি হচ্ছে, সেটা শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারে সেটি হচ্ছে। এ নিয়ে আলোচনা হয়েছে এবং বরাক উপত্যকার যেসব সমস্যা রয়েছে সেগুলো আলোচনায় উঠে এসেছে এবং কিভাবে। প্রতি বছরের মতো এবারও শিলচরের রূপম সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থায় বিজয়া সম্মেলনের সাথে 80তম রূপম জলসাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংস্থার শিল্পীরা সম্মিলিতভাবে সঙ্গীত পরিবেশন করেন। এরপর আমন্ত্রিত অতিথি শিল্পী সুমনা পাল চৌধুরী কয়েকটি সঙ্গীত পরিবেশন করেন। এই শিল্পীর পরই সংস্থার শিল্পীরা নানান ধরনের সঙ্গীত, বাঁশি বাদন, আবৃত্তি ইত্যাদি মঞ্চস্থ করেন। অনুষ্ঠানে সংস্থার উপদেষ্টা প্রদীপ দত্ত রায়, সভাপতি বিভাস দেব, উপসভাপতি রাজকুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংস্থার সম্পাদক নিখিল পাল এই অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য রাখেন। আমি শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এবং গুরুজনদের আমার প্রণাম। রূপম সাংস্কৃতিক সংস্থায় আমরা প্রতি বছরই বিজয়ার পর আমরা বিজয়া সম্মেলনই করে থাকি। আজ আমাদের এই সংস্থায় বিজয়া সম্মেলনের সঙ্গে আমাদের 80তম মাসিক জলসা অনুষ্ঠিত হয়েছে। এই জলসায় রূপমের সদস্যরা প্রথমে একটি সমবেত সঙ্গীত পরিবেশন করে, এরপর সদস্যরা একক সঙ্গীত পরিবেশন করে এবং আজকে আমাদের এই জলসা এবং সম্মেলনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বরাক উপত্যকার স্বনামধন্য শিল্পী সুমনা পাল চৌধুরী। আমি সুমনা পাল চৌধুরীকে রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সেই সঙ্গে আরও একটি কথা বলছি এখানে, যে আমাদের রূপমের আগামী 10ই নভেম্বর আমাদের সাউথ হাইলাকান্দি লালা NS রোডের মা আনন্দময়ী সংঘ দীপাবলির মাধ্যমে দিতে চলেছে বরাকবাসীকে গুণমুগ্ধকর পূজার চমক। এবারে 25 বছর পূজা পুরনারথে 8 লক্ষ টাকার পুঁজি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মা আনন্দময়ী সংঘ কমিটির আয়োজক মণ্ডলী। বিশেষ আকর্ষণীয় থিম এনাগন্ডার থিম স্কিমের মাধ্যমে সবাইকে মায়ের পূজার আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন এবং অক্লান্ত পরিশ্রম ও ভক্তি দিয়ে সাজানো পূজা অর্চনা, অঞ্জলির পাশাপাশি লোকপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানান। এবারে আমাদের 25 বছরের পুজো, সেই পুজোয় এনাকোন্ডা নামক একটা থিম আমরা থিমের মাধ্যমে মায়ের পুজোর আয়োজন করেছি। সেখানে মূর্তি আমাদের লোকেলেরই একজন স্থানীয় শিল্পী সিদ্ধাম পাল উনি তৈরি করছেন এবং ডেকোরেটরের দায়িত্বে আমাদের প্রসেনজিৎ শাহ, উনিও আমাদের লালারই ছেলে। আমরা সব যেহেতু গভর্নমেন্টের একটা স্কিম ভোকাল ফর লোকাল, সেই আপনার উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা স্থানীয় সবাইকে কীভাবে এগিয়ে দেওয়া যায় সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আপনার মাধ্যমে আমরা সমগ্র জেলাবাসীকে অনুরোধ রাখছি আমাদের পুজো এসে মায়ের আশীর্বাদ সহ প্যান্ডেলের দর্শন করার জন্য। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সোনাবাড়ি ঘাটে ধুলোর ঝড়,
সড়ক অবরোধের হুমকি ব্যবসায়ীদের। জমে উঠেছে ধলাইর উপনির্বাচন, আরো তিন নির্দলের মনোনয়ন। পুরনো বিবাদের জের ধলাইয়ে যুবকের ওপর প্রাণঘাতী হামলা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।